হামাসের সিনিয়র কর্মকর্তা খলিলাল হাইয়া এপিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ফিলিস্তিনি সংগঠনটি 5 বছরের যুদ্ধবিরতিতে সম্মত হতে এবং নিজেদের নিরস্ত্র করতে প্রস্তুত। তবে এজন্য 1967 সালের পূর্ববর্তী সীমানার মধ্যে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আল হাইয়া গাজায় হামাসের ডেপুটি চেয়ারম্যান। বার্তা সংস্থা এপিকে আল হাইয়া বলেন, হামাস পশ্চিম তীর ও গাজা উপত্যকায় একটি পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গ্রহণ এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত অনুযায়ী ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তনে আগ্রহী। বন্দি মুক্তি চুক্তিতে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতা পরবর্তী হামাসের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হাইয়া বলেন, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। দখলদারদের বিরুদ্ধে লড়াই করা সংগঠনগুলো সব অভিজ্ঞতাই বলে, যখন তারা স্বাধীন হয় এবং তাদের অধিকার ও তাদের দেশ পায়, তখন ওই শক্তিগুলো কি করে? তারা রাজনৈতিক দলে পরিণত হয় এবং তাদের প্রতিরক্ষামূলক লড়াকু বাহিনী জাতীয় সেনাবাহিনীতে পরিণত হয়। আল হায়া জানান, রাফা শহরে ইসরায়েলের পরিকল্পিত স্থল আক্রমণ করে হামাসকে ধ্বংস করতে সফল হবে না। ইসরায়েলি বাহিনী হামাসের ক্ষমতার 20% বেশি ধ্বংস করতে সক্ষম হয়নি। তিনি আরো বলেন, তারা যদি হামাসকে ধ্বংস করতে না পারে তাহলে সমাধান হলো ঐক্যমতের দিকে যাওয়া। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।